গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম, এখন 5:45 বাজে। ঘর ঝাড় দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে, আমার যেটা আর কি প্রথম কাজ সেটা এখন করে নিচ্ছি। তারপর স্নান করব, স্নান করে ঠাকুর ঘরে যেতে হবে। আজকে একটু তাড়াতাড়ি ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরটা ডিপ ক্লিন করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘর যে খুব বেশি একটা নোংরা হয়েছে তা না, কিন্তু ঠাকুর ঘরে যে টাইলস আছে সেই টাইলসটা নোংরা হয়েছে। টাইলস তো সব সময় ঘষা মাজা করা হয় না, ওটা তো সব সময় ধোয়া মোছা করা হয় না, তো ওটাই আমাকে এখন পরিষ্কার করতে হবে, ওটাই এখন বিশাল বড় একটা কঠিন কাজ। নিচের দিকে দেয়ালগুলো মাঝে মধ্যে আমি পরিষ্কার করি, ওই জল কাপড় দিয়ে মাঝে মধ্যে পরিষ্কার করা হয় যেটুকু আমি হাত দিয়ে পাই, কিন্তু উপরের দিকে একদমই হাত দেয়া হয় না। তো আজকে সেই কাজটাই করছি। প্রথমে আমি আগে ঝুলটা ঝেড়ে নিলাম, ঠাকুর ঘরে একটু ঝুল হয়েছিল তো সেটা পরিষ্কার করে নিলাম। এবার আমি দেয়াল পরিষ্কার করব, জল কাপড় দিয়ে দেয়ালটা মুছে নেব। হাত দিয়ে সমস্ত জায়গা নাগাল পাচ্ছিলাম না, সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। যেটুকু নাগাল পাচ্ছিলাম সেটুকু মুছে নিয়েছি, কিন্তু দেখছি যে সব জায়গা ভালো করে পরিষ্কার করতে পারছি না। আমি এখন ভাবছি সমস্ত টাইলস আমি কী করে মুছতে পারবো। মপ দিয়ে তো ভালো করে পরিষ্কার করা যায়, মপ দিয়ে খুব সুন্দর দেয়াল টাইলস এগুলো পরিষ্কার করা যায়, কিন্তু ব্যাপারটা হলো আমার যে মপটা আছে সেটা দিয়ে তো আমি রান্নাঘর মুছি, বাকি অন্যান্য সব ঘর মুছি, ওই মপটা তো আমি ঠাকুর ঘরে আনবো না, ওটা দিয়ে তো বাড়ির সমস্ত জায়গা পরিষ্কার করা হয়, ওটা তো ঠাকুর ঘরে আনা ঠিক হবে না, সেই জন্যই অসুবিধাটা হয়ে গেছে। তা না হলে মপ দিয়ে বেশ সুন্দরভাবে টাইলস দেয়াল পরিষ্কার করা যায়। আর আমি তো মাঝে মধ্যে দেয়াল পরিষ্কার করি, মানে ঘরের দেয়ালগুলো তো মাঝে মধ্যে মপ দিয়ে পরিষ্কার করি, তোমাদের সাথে এর আগে অনেকবার শেয়ারও করেছি, ওই জন্যই একটু অসুবিধা হয়ে গেছে। মপটা থাকলে আর এত অসুবিধা হতো না, মপটা দিয়ে বেশ সুন্দর ভালোভাবে টাইলসটা পরিষ্কার করা যেত। তো এই কাজটা করতে করতে মাথায় একটা বুদ্ধি আসলো যে ঝুল ঝাটার মধ্যে দেখি কাপড়টাকে পেঁচিয়ে তারপরে টাইলসটা মুছব। তো দেখলাম যে হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক মতোই হচ্ছে, মপ দিয়ে বেশি ভালো হয়, তো এটা দিয়েও আর কি কাজটা চালিয়ে নিলাম। কি আর করা যাবে, নাই মামা থেকে কানা মামাই ভালো, এটা দিয়ে কোনো রকমে কাজটা চালিয়ে নিলাম। হোলির দিন আবির দেওয়া হয়েছিল তো ঠাকুরকে, সেই জন্য ঠাকুর ঘরটা না একটু নোংরা হয়েছে, আসনের মধ্যে আবির পড়ে আছে, তারপর আবিরের প্যাকেটগুলো ঠিকঠাক মতো গুছিয়ে রাখা হয়নি, এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে, সেগুলোই আজকে ঠিকঠাক করে রাখবো। ওই দেখো ঠাকুর ঘর আমি এখন অবধি পরিষ্কার করতে পারলাম না, তার আগেই ডেকোরেশনের কথা ভাবছি। একতারাটা নিয়ে ওই কোনায় সেট করে দেখছি যে কেমন লাগছে। ওই কোনায় একতারাটা রাখার পর খারাপ লাগছিল না, কিন্তু এই পাশের কোণাটা ফাঁকা তো ওই জন্য একটু কেমন যেন লাগছিল। এই পাশের কোণায় যদি আবার কিছু একটা রাখতে পারতাম তাহলে আবার ভালো লাগতো। ঠাকুর ঘরের এই ছোট্ট আলমারির সমস্ত জিনিসপত্র বের করে তারপরে ভালো করে ওই শেল্ফগুলো মুছে নেব। মাঝে মধ্যে তো এগুলো একটু মুছতে হয়, তা না হলে তো ধুলোবালি পড়ে থাকে, ওই জন্য মাঝে মধ্যে এগুলো সব বের করে মুছে রাখি। আরেকটা কারণে আলমারির জিনিসপত্র বের করে, সেটা হলো আলমারির মধ্যে অনেক ছোটোখাটো জিনিসপত্র থাকে তো, তো সেগুলো রেখে দেওয়ার পর না ভুলে যায় যে কোনটা কোথায় রেখেছি, ভুলে যায়, মনে করতে পারি না, সেই জন্য মাঝে মধ্যে একটু জিনিসপত্রগুলো নেড়ে চেড়ে দেখি যে কোন জিনিসটা কোথায় রেখেছি। রান্নাঘরেও সেই কাজটা আমি মাঝে মধ্যে করে থাকি, রান্নাঘরে ওই মশলাপাতির কৌটোর মধ্যে অনেক সময় এটা ওটা রেখে দেই, তো সেগুলো মাঝে মধ্যে আবার চেক করি। আলমারিটা পুরো গোছানো কমপ্লিট, উপরের দিকটা অর্গানাইজ করা হয়নি, ওটা আমি সবার লাস্টে করবো, ওটা করতে সময় লাগবে। আর এই পাশটাও গোছানো হয়েছে, কিন্তু এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ এগুলো তো সব বাইরেই থাকবে, এগুলো আমি ঠিকঠাক করে রেখে দেবো, কিন্তু এই আসনগুলো সরিয়ে, এই যে জলচৌকিগুলো দেখতে পাচ্ছ এই আসনগুলো সরিয়ে এর নিচে আমি ভালো করে মুছে নিয়েছি। ঘরের মাঝখানে মোছা হয়নি এখনও, কারণ আমি আসনের কাপড় পাল্টাবো, তো এই দেখো আসনের মধ্যে আবির পড়ে আছে। হ্যাঁ, তো এই আসনের কাপড়গুলো পাল্টে তারপরে আমি ঘরটা মুছে নেব। এখন যদি ঘরটা মুছি আবিরগুলো সব ঘরে পড়বে। এই হলুদ রঙের কাপড়টা, এটা আজকে আসনে পাতা হবে, এটা নতুন কাপড়, কিন্তু এটা মনে হয় এর আগে আমি ইউজ করিনি, কারণ কাপড়টা তো পুরো গোটাই আছে, আমি তো ঠাকুরের আসনের কাপড় কেটে কেটে ব্যবহার করি। এগুলো এই কাপড়টাকে এখন কাটা হবে, এখানে 1 মিটার মতো কাপড় আছে,
দু মিটার কাপড় আনলে দু সেট হয়ে যায়, একই রকম দেখতে দু সেট হয়ে যায়। এই যে পিঙ্ক, এই যে এই কালারটাই পিঙ্ক কালার, এটার দু সেট কাপড় আছে, 2 মিটার নিয়েছিলাম। তারপর অরেঞ্জটাও তাই, ওই ব্লু যে নীল রঙের ওইটাও তাই। ঠাকুর ঘরের জন্য ডিপ কালার ভালো লাগে বলো? খুব ভালো লাগে এরকম একদম ডিপ কালার, একদম কি বলবো উজ্জ্বল কালার গুলো হবে চিকচিক চিকচিক করে। ঠাকুর ঘরের জন্য ওই কাপড়ই বেশি ভালো লাগে। তো আমি এখন এই কাপড়টা কাটাকুটি করি, এত সুন্দর কাপড়টা কাটতে ইচ্ছে করছে। তা ঠাকুর ঘর পরিষ্কার করতে করতে তোমরা আমাকে দেখছিলে যে দই কলা মুড়ি দিয়ে আমি মাখছিলাম, তো ওটা আমার হাজবেন্ডের টিফিন ছিল, সে সময় তোমাদেরকে বলা হয়নি, ওকে সকালের ব্রেকফাস্টে এটাই দিলাম। আজকে আমি অনেকক্ষণ সময় ঠাকুর ঘরে ছিলাম, ঠাকুর ঘরে ডিপ ক্লিন করেছি, তো সেই জন্য আমি টিফিনটা আর বানাতে পারিনি। তা আগে থেকেই প্ল্যান করা ছিল যে ওকে ওই দই মুড়িটা মেখে দেবো, ও না ওই দই মুড়িটা খেতে খুব ভালোবাসে। আজকে জানো আমি ঠাকুর ঘরে কতক্ষণ ছিলাম? সকাল 7টার সময় ঠাকুর ঘরে এসে সকাল 10টার সময় ঠাকুর ঘর থেকে বের হয়েছে, 7টার থেকে 10টা অবধি আমি ঠাকুর ঘরে ছিলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এতক্ষণ ঠাকুর ঘরে বসে কি করেছি। ঠাকুর ঘর যে খুব বেশি একটা নোংরা ছিল তা কিন্তু না, কিন্তু তাও দেখো কত সময় লাগলো। ওই যে টাইলসটা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগলো, তারপরে আলমারির মধ্যে থেকে সমস্ত জিনিসপত্র বের করেছে, সেগুলো আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম যে কী কী আছে ওর মধ্যে, কোনটা কোথায় রাখবো, সেগুলো আবার চিন্তা ভাবনা করেছে। তারপরে শ্যাম্পু জল দিয়ে ঠাকুর ঘরের মেঝেটা মুছলাম। তোমাদের সাথে তো একটু একটু শেয়ার করেছে, অত কিছু তো আর শেয়ার করা যায় না, তাহলে ওই এক ঠাকুর ঘর নিয়ে 10-15 মিনিটের একটা ভিডিও দাঁড়িয়ে যাবে। তো আজকে তো ব্রেকফাস্টে যে দেখতেই পেলে তোমরা, পাউরুটিটা সেকে নিয়েছে আর রয়েছে ডিম অমলেট কলা। আমার ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমি রান্না করব। কালকে রাতে লাউ শাকটা কেটে রেখেছিলাম, সেটা এখন ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই লাউ শাকটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম পরশু দিন, কালকে রান্না করা হয়নি, আজকে রান্না করছি। ভাত বসিয়ে দিয়েছে আর এখানে কুমড়ো শাকটা সেদ্ধ হচ্ছে। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে তারপরে থোর রান্না করব। এই যে দেখো কালকে থোর সেদ্ধ করে রেখেছি, এটা এবার রান্না করব চিংড়ি মাছ দিয়ে। বাজার থেকে পাবদা মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসছে। তো আগেরও 4 পিস রুই মাছ রয়েছে, সেই মাছটা আগে রান্না করব। পাবদা মাছটা রান্না করব কি করব না বুঝতেই পারছি না। দরকার হলে পাবদা মাছটা সন্ধ্যের সময় রান্না করব, এখন ধুয়ে রেখে দে, সন্ধ্যের সময় পাবদা মাছ রান্না করব রাতের বেলার জন্য আর কি, তখন পাবদা মাছটা রান্না করে নেব। আর চিংড়ি মাছের খোসা ছাড়াতে হবে, চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে আনিনি। এবার এই চিংড়ি মাছের খোসাগুলো ছাড়াই, তা না হলে থোরটা বসাতে পারবো না। চিংড়ি মাছ দিয়ে থোর ঘন্ট হবে। হাজবেন্ডকে সকালবেলা বাজারে পাঠিয়ে দিলাম, বললাম যে তাড়াতাড়ি বাজার থেকে তুমি চিংড়ি মাছ নিয়ে আসো, চিংড়ি মাছ দিয়ে থোর ঘন্ট করবো আজকে। থোর মোচা এসব খেতে তো ভালোই লাগে, কিন্তু কাটতে অনেক সময় লাগে, খেতে ভালো লাগে কিন্তু এগুলো ব্যবস্থা করে খেতে অনেক সময় লাগে। তো কালকে রাতেই আমি থোরটা কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ারও করেছি। কুমড়ো শাক আর ভাত হয়ে গেছে, আর কোনো কিছু রান্না হয়নি, এটার মধ্যে মাছের ঝোল বসানো, মাছের ঝোলটা মনে হয়ে গেছে, এখন গ্যাস অফ করবো। ধনে পাতাটা একটু বের করে দেন আর একই বা ফ্রিজের মধ্যে থেকে, আর এই পাশে এই যে থোর বসিয়ে দিয়েছে। আর অর্জুন বাবা ম্যাগি বানাচ্ছে, আজকে একা একা ম্যাগি বানাচ্ছে, আমি ওকে বললাম মাইক্রো ওভেনে একা একা ম্যাগি বানা। তোর বয়সী মানে ওর থেকে যখন কৃপা ছোট ছিল একা একা ম্যাগি বানাতো, খাবার গরম করতো। অর্জুনকে আমি বললাম তখন অর্জুন সদ্য হয়েছিল, তো আমি অর্জুনকে নিয়ে বেশি ব্যস্ত থাকতাম, কৃপা একা একা এসব করতো, আর সবাই শুধু বলতো আমি নাকি কৃপাকে দিয়ে সারাদিন শুধু কাজ করাই কাজ করাই। বসে গেছিস বাবা? এই করিস না, দাগ করে যাবে। কর্ন তো আছে, গাজরও আছে, কিন্তু ক্যাপসিকাম নেই, ক্যাপসিকাম ছাড়া ভালো লাগবে না। কালকে সেই পিৎজা ব্রেড আনতে পারলাম না, আমি কালকে যেখানে যা চেয়েছি সব কিছু শুধু নাই নাই শুনে এসেছি, পিৎজা ব্রেডও পাইনি। ভাবছিলাম তো তোদেরকে পিৎজা বানিয়ে দেবো। আর লাউ শাক নিয়ে এসেছিল বাজার থেকে, তো আজকে আর শাকটা করিনি রান্না, লাউ শাক রান্না করেছে। তো কর্ন চিজ বল আবার কি, ওগুলো খেলে তোর পেটে ব্যথা করবে, একটু চুপ কর। এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখ, এগুলো সব ফ্রিজে যাবে। অর্জুনের ম্যাগি একদম ডান, অর্জুন যেরকম ম্যাগি চেয়েছে সেরকমই হয়েছে। আমাকে বলেছে এরকম একটু ড্রাই ম্যাগি খাবে, সুপি ম্যাগি খাবে না। নে
একটু টমেটোর ঝোল রান্না করব। গ্যাস ওভেনে তো রান্না হচ্ছে, সেই জন্য টমেটো সেদ্ধটা মাইক্রোওভেনে বসিয়ে দিলাম। জল আর নুন হলুদ দিয়ে মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছি। রান্না কমপ্লিট, এখন রান্নাঘর গোছাচ্ছি আর পাবদা মাছটা ফ্রিজে রেখে দেবো। ও রান্না কমপ্লিট না, টমেটোর ওটা তো রান্না করিনি, ওটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হবে, তারপর হাত দিয়ে ওটা চটকাতে হবে, তারপরে ওর মধ্যে ফোড়ন দিতে হবে। এটা শুধু এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা, আগে যদি এটা সেদ্ধ বসিয়ে দিতাম তাহলে ভালো হতো, ঠান্ডা হয়ে যেত। এখন তাহলে হাত দিয়ে চটকে তারপরে আমি ফোড়নটা দিতে পারতাম। টমেটোর ওই স্যুপটা না ওই হাত দিয়ে চটকালেই বেশি ভালো হয়, ডালের কাটা হাতা খুঁজে দিয়ে অতটা ভালো হয় না। বা ওই যে কি বলে জানি ওগুলোকে, দেখো ভুলে যাই কথা যখন বলি তখন ভুলে যাই, ব্লেন্ড করার যে মেশিনগুলো আছে না, ব্লেন্ডারই বলে মনে হয় ওগুলোকে, সেগুলো দিয়ে কেকগুলো করা যায়, জানি না আমার ওটা নেইও তাই আমি বলতেও পারছি না। ওগুলো তো কেক বানানোর জন্য দরকার পড়ে, কেক ফাটানোর জন্য, ওই কেকের ওই মিশ্রণটা ফাটানোর জন্য ওগুলো দরকার। আজকে রান্না করলাম, এই দেখো চিংড়ি মাছ দিয়ে থোর ঘন্ট, পেঁয়াজ রসুনও দিয়েছি, এর মধ্যে 4 পিস রুই মাছ ছিল, সেটা আলু দিয়ে পাতলা ঝোল করে নিয়েছি। আর এই পাশে এটা হলো চিংড়ি মাছ, আলু দিয়ে অর্জুনের জন্য চিংড়ি মাছ রান্না করলাম টমেটো সস দিয়ে, আর এটা হলো লাউ শাক। গুড ইভিনিং বন্ধুরা, এখন রাতের পুজোটা দিয়ে আসলাম, মাঝখানে অনেকক্ষণ সময় তোমাদের সাথে কথা হয়নি, এখন আবার ব্লগটা শুরু করলাম। মাঝখানে ওই দুপুরবেলার দিকে ভিডিও এডিট করার ব্যাপার ছিল, তো সেই জন্য কথা বলতে পারিনি। আর অর্জুনের জন্য মাসালা ওটস বানাচ্ছে, যে জলটা গরম বসিয়েছে, আর এই যে দেখো মাসালা ওটস, এটা অর্জুনকে এখন করে দেবো। অর্জুন খাবে কি না জানি না, মশলা ওটসও খায় তবে অতটা ভালোবাসে না। এবার ও যেটুকু খাবে তো খাবে, বাকিটা আমি খেয়ে নেব। আর জানি কি, ও টক দই খাবো আমি এখন, আমারও খিদে পেয়ে গেছে, টক দই খাবো আর একটু ফল খাবো। রাতের বেলা টক দই ফল কিছুই খাওয়া উচিত না, কিন্তু আমি খাচ্ছি, কি করব, খিদে পেয়েছে কিছু তো একটা খেতে হবে, আর এখন তো ভারী খাবার একটু কম খাচ্ছি। টক দই ফলটা এখন খাবো, রাতের দিকে যদি খিদে পায়, রাতের দিকে খিদে তো পাবেই, যদি আবার কি খিদে তো পাবেই, তো ওই সময় খাবো হলো গিয়ে গ্রিন টি বিস্কুট, এগুলো খেয়ে নেব। কিন্তু এখন টক দই আর ফল খাচ্ছি, ঠাকুর ঘরে এসেছি ফল নিতে, ঠাকুরের ফলগুলো আমিই খেয়ে নেই, ঠাকুরকে দেই না আমি খাই। জলটা মনে হয় বেশি হয়ে গেল, কম্বল গায়ে দিয়ে, কত বড় ভারী কম্বল গায়ে দিয়ে, শোয়া পড়া সরে না, সরিয়ে এখানে এটা খা, কম্বলের মধ্যে পড়বে, হেভি গরম, কিন্তু হেভি গরম। এই হলো অর্জুন আর ওই হলো সুইটি। অর্জুন আমার মাথা খেয়ে নিচ্ছে যে সুইটির সাথে ম্যাগি চ্যালেঞ্জ করবে। এই দেখো রাত 9:30টার সময় বসছে ম্যাগি চ্যালেঞ্জ করতে। এবার দুজনের থালায় ম্যাগি রয়েছে, এগুলো একটু সরিয়ে রাখতো সুইটি পাশে, দেখি আমার কাছে দেখা, ওটা ওকে দিই, আমি জিতবো, আমি জিতবো, আমি নাম্বার 2 করছি। এখন নো হ্যান্ড ম্যাগি চ্যালেঞ্জ হচ্ছে সুইটি আর অর্জুনের মধ্যে। আমি জিতবো, আমি আগে, আমার মাথাটাকে খেয়ে নিচ্ছে, মা ম্যাগি চ্যালেঞ্জ ভিডিও করবো। এবার আমি তো এই ধরনের ভিডিও করি না, সেই জন্য এই ধরনের ভিডিও আপলোড করলে আমার মানে আমার যারা আর কি সাবস্ক্রাইবার রয়েছে তারা কেউ দেখবে না এসব ভিডিও। কেমন লাগছে, নার্ভাস লাগছে তোর আবার? 1 2 3 দাদা বাবা দাদা এরকম করে খাস না, অর্জুন অর্জুন তোর কিন্তু কষ্ট হচ্ছে, অল্প অল্প বাবা, অল্প অল্প করে, ওর দিকে তাকাতে হবে না, অল্প করে খা, আস্তে আস্তে আস্তে। হাত লাগিয়ে দিয়েছেন তো দুজনে, হবে না হাত লাগিয়ে দিয়েছে,
না না সুইটি উই হয়েছে, উইনার হয়েছে। অর্জুন পুরো চেটে চুটে খাচ্ছে। অর্জুন ভাবছে দূর আমি ঠকে গেছি তো কি হয়েছে, ম্যাগিটা তো পেয়েছি তাই না অর্জুন, ম্যাগিটা তো পেয়েছি। তুই খালি বলছিলিস না যে আমি জিতবো আমি জিতবো, এটা কি হলো দেখেছিস? দেখেছিস এখন রাত 12টা বাজে, অর্জুন ওই দেখো ভাত খাচ্ছে, 9:30টার সময় তো ম্যাগি খেয়েছে, তো সেই সময় বললো যে ভাত খাবে না। আমিও আর জোর করিনি, ম্যাগি খেয়েছে সেজন্য আমিও আর জোর করিনি, কিন্তু আমি জানতাম যে ও রাতের বেলা খিদে পাবে। আমি তখনই কৃপাকে বলছিলাম যে একটুখানি ভাত উপরের ঘরে এনে দিয়ে দেবে। কৃপা বলে কি যে মা আর খাবে না, ও ও ম্যাগি খেয়েছে তো আর খাবে না। তারপরে এই 12টার সময় এখন বলে মা খিদে পেয়েছে আমাকে দুটো বিস্কুট দাও, আমার একটু একটু খিদে পেয়েছে, উপরের ঘরে বিস্কুট নেই, সেই জন্য নিচে গেলাম। নিচে গিয়ে আবার ফ্রিজ থেকে ভাত আর চিংড়ি মাছ এগুলো ওই সব গরম করে নিয়ে এসছে ওর জন্য, অল্প একটু ভাত নিয়ে এসছে, সেটা এখন খাচ্ছে। আর অর্জুন আজকে জানো তো বড় একটা কাজ করেছে, সেটা হলো কি এই যে সোফার উপরে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো এগুলো সমস্ত অর্জুন ভাঁজ করে দিয়েছে, আমি ভাঁজ করিনি। অর্জুন একা একা বসে বসে এগুলো দুপুরবেলা ভাঁজ করেছে, এগুলো ঠিকঠাক করে রাখতে হবে। ভাঁজগুলো হালকা হালকা একটু খুলে গেছে, কিন্তু অর্জুন অনেকটাই পেয়েছে, গুড বয়, ও বেশ ভালোভাবে কাজটা করেছে। কিবা বলে মা দেখো অর্জুন কি সুন্দর জামা কাপড়গুলো ভাঁজ করেছে। তা এখন আমি ওই কি করব, লাল শাক কাটবো, পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে রাখবো, পেঁয়াজ রসুন আদার এগুলো একটু খোসা ছাড়িয়ে রাখবো, আর হলো কি লাল শাকের গোড়া ছাড়িয়ে রাখবো। এখন আমার এই কাজ, অর্জুনের ভাত খাওয়া হয়ে গেছে, অর্জুন তো অনেক রাত করে ঘুমায়, তো লাল শাক ওগুলো কাটি এখন বসে বসে। অর্জুন তুই আমাকে একটু টিভি দেখতে দে, তুই একা একাই দেখবি, আমাকে একটু টিভি দেখতে দে, তা না হলে আমি কাজ করতে পারবো। বাচ্চাদের এই প্রোগ্রাম দেখে আমি কি করবো বলো তো, একটু গান টান দিয়ে গান টান শুনি আর ওই কাজগুলো করি। পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে এই জলের মধ্যে রাখবো, তা না হলে না এই পেঁয়াজ রসুনের খোসা পাখার হাওয়ায় সারা ঘর ছড়াবে, সেই জন্য এই ব্যবস্থা। সব কিছু নিজের ঘর থেকে উপরে নিয়ে আসছে, দেখো থালা বাটি গামলা ছুরি চাকু যা যা লাগবে সবজি কাটার জন্য সব উপরের ঘরে টেনে টেনে আবার নিয়ে আসছে, আর আমাকে হেল্প করছে অর্জুন। অর্জুনের তো এখন পরীক্ষা শেষ, অ্যানুয়াল এক্সাম হয়ে গেছে, অর্জুন এখন সামনের মাসে ক্লাস 4-এ উঠবে। আমার আর অর্জুনের এখন অঢেল সময়, এখন আমার ব্লগ করতে আর সেরকম অসুবিধাও হয় না, আর অর্জুন আমার সাথে সাথে এটা ওটা কাজ করে দেয়। কিন্তু সামনের সপ্তাহ থেকে আবার কৃপার এক্সাম শুরু হবে, কৃপার ক্লাস 11-এর এক্সাম শুরু হবে। আমি এখন অরিজিৎ সিং এর গান শুনছি, পেঁয়াজ কাটলাম তো ওর জন্য চোখ থেকে জল বেরোচ্ছে, পেঁয়াজের খোসাগুলো শুধু ছাড়িয়েছে, পেঁয়াজের পেঁয়াজ কুচি করিনি। আরে আবার সাউন্ড দিলি কেন, সাউন্ড দিস না, কি করছিস অর্জুন রিমোটটাকে দেখো কি করছে, রিমোটটাকে দেখো, শাক পাতা দিয়ে রিমোটটাকে নোংরা করে দিলে, এই দেখো আমার ঘরের কি অবস্থা দেখো। এসব করবে না, আমার এখন এই ঘর আবার মুছতে হবে, এই জায়গাটুকু এখন মুছতে হবে। বন্ধুরা এখন ব্লগটা শেষ করে দিচ্ছে, এই কার্টুন দিস না, বন্ধ কর না এবার, আমি কথা বলছি তো অর্জুন, অর্জুন কাছে থাকলে আমি কোনো কথাই বলতে পারি না। তো এখন ব্লগটা শেষ করে দাঁড়া, শেষ করে দাঁড়া, সে সকাল থেকে তোমাদের সাথে গল্প গুজব করছি, তাও কেন জানি না মনে হচ্ছে যে ব্লগটা ছোট হয়ে গেছে, কি আমি করব না, কি শেষ করবি, ব্লগ শেষ করবি, আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, আবার আগামীকাল দেখা হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।